আজকে আমি আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আজকে আপনাদেরকে সেই জিনিসটা বলবো আমি। একদম সহজভাবে কম সময়ের মধ্যে আমি বুঝিয়ে দেব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে তবে সেটিকে কিভাবে ভয়েস চেঞ্জ করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন প্রথমে আছে কি, হি ওয়াজ ড্রাইভিং দ্য কার, হি ওয়াজ ড্রাইভিং দ্য কার, সে গাড়ি চালাচ্ছিল। তো এটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করবো দেখুন। দা কার প্রথমে আসবে কি, দা কার ওয়াজ বিং ড্রিভেন বাই হিম। এবার প্রশ্ন হলো এটি কি করে হলো, কি কি নিয়ম আমি এখানে অ্যাপ্লাই করেছি, কি কি রুলস এখানে আছে, এই সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো চলুন একটি একটি করে রুলস আমি একদম সহজভাবে আপনাদেরকে বলে দেবো। দেখুন প্রথমে ভয়েস চেঞ্জের রুলস কি, একটি সেন্টেন্স তো একটি অ্যাক্টিভ, ভয়েস চেঞ্জ কিন্তু দু প্রকার, এটি কিন্তু আপনাকে প্রথমে বুঝতে হবে। একটি অ্যাক্টিভ ভয়েস আর একটি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে যখন একটি সেন্টেন্স থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তখন কিন্তু তার স্ট্রাকচার থাকে কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, তারপর আইএনজি যুক্ত ভার্ব, তারপর অবজেক্ট। যেমন এখানে সাবজেক্ট হি, ওয়াজ আছে এখানে, তারপর আইএনজি যুক্ত ভার্ব হচ্ছে কি ড্রাইভিং, তারপরে অবজেক্ট মানে দা কার। রুলস হচ্ছে কি, প্রথমে কিন্তু অবজেক্ট কে সাবজেক্ট কে আনতে হবে। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে নেবেন, এটি অ্যাক্টিভ ভয়েস এটি প্যাসিভ ভয়েস, তখন অবজেক্ট প্রথমে সাবজেক্ট কে আসবে, ওই কারণে দা কার সাবজেক্ট কে আসলো অবজেক্ট। আর প্যাসিভের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বিং অথবা ওয়ার বিং, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে সাবজেক্টের পরে আমি আনলাম ওয়াজ বিং। এবার প্রশ্ন হচ্ছে ওয়াজ বিং কেন, কারণ দা কার মানে গাড়িটি, অর্থাৎ একটি গাড়ির কথা বলা হয়েছে, ওই কারণে এখানে ওয়াজ বিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বিং। তারপরে ড্রাইভিং, মনে রাখবেন সবসময় কিন্তু প্রিন্সিপাল ভার্বের তিন নাম্বার ফর্মটি বসবে, কত নাম্বার ফর্ম, তিন নাম্বার ফর্ম। যেমন ড্রাইভ ড্রোভ ড্রিভেন, এটি একটি প্রিন্সিপাল ভার্ব, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, প্রতিটি ভার্বের তিনটি ফর্ম থাকে এবং তিন নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্মটি হচ্ছে কি ড্রিভেন, ওই কারণে কিন্তু এখানে কি হবে ড্রাইভিং এর পরিবর্তে ড্রিভেন। তারপরে কি হবে দেখুন, ড্রিভেন এর পরে কিন্তু একটি বাই লাগবে সবসময়, এই যে স্ট্রাকচারই আছে ভার প্লাস বাই, তাহলে ড্রিভেন বাই, তারপর সাবজেক্টটি অবজেক্টে চলে যাবে, হি থাকলে কি হবে হিম, হি থাকলে হিম হবে। তো এই হচ্ছে রুলস। সেকেন্ড দেখুন, উই ওয়ার লুকিং এট দ্যাম, তাহলে দেম এটা সাবজেক্টে আসবে, আর দেম যখন সাবজেক্টে আসে তখন কি হয় দে, কি হয় দে, মনে রাখবেন দে যখন সাবজেক্ট থেকে অবজেক্টে যায় দেম হয়, আর অবজেক্ট থেকে যখন দেম সাবজেক্টে আসে দে হয়ে যায়। তাহলে দে, তারপরে দের সঙ্গে কি হবে অক্সিলারি ভার্ব, ওয়াজ বিং হবে নাকি অয়ার বিং হবে, অয়ার বিং হবে, কারণ এটি প্লুরাল একের বেশি। আর যারা নাম্বার এবং পার্সন নিয়ে এখনো ডাউট আছে, অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে নাম্বার এবং পার্সনের ভিডিওটি দেখে নিন, এবং ভার্ব নিয়ে যাদের ডাউট অবশ্যই টাইপস অফ ভার্ব ভিডিওটি দেখে নিন, এই ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, অবশ্যই এক্ষুনি দেখুন সমস্ত ডাউট ক্লিয়ার হবে। তারপর দেখুন দে, তারপর কি আসবে অয়ার বিং, তাহলে দে অয়ার বিং, তারপর কি হবে লুকিং অ্যাট, লুকিং অ্যাট, এই যে ভার্বটি লুক লুক লুক, এটা তো লুকিং আইএনজি যুক্ত প্রোগ্রেসিভ ফর্ম, তাহলে পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে লুক, তাহলে কি আসবে দেখুন দে ওয়ার বিং লুকড, তারপরে এর তো একই থাকবে লুক অ্যাট বাই, একটা বাই তো অবশ্যই লাগবে, তারপরে উই থাকলে কি হয় আজ, কি হয় আজ। তাহলে মনে রাখবেন যদি একটি বয়সের সাবজেক্টে উই থাকে তাহলে বেসিক বয়সে কি অবজেক্ট এলে কি হবে আজ হয়ে যাবে, একই ভাবে আজ যখন সাবজেক্টে আসবে উই হয়ে যাবে। নেক্সট দেখুন, আই ওয়াজ অর্ডারিং ইউ, আই ওয়াজ অর্ডারিং ইউ, তাহলে কি আসবে দেখুন ইউ তো ইউই থাকবে, কোনো চেঞ্জ হয় না, ইউ ইউর সঙ্গে কি হবে ওয়াজ বিং হবে নাকি অয়ার বিং হবে, দেখুন ইউর সঙ্গে অয়ার বিং হবে, কারণ ইউর সঙ্গে ওয়াজ বিং কখনো হয় না, ওয়াজ বিং একমাত্র ফার্স্ট পারসন এর সঙ্গে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যেমন আই, আই এর সঙ্গে হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হয়, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু অয়ার হয়, তাহলে অয়ার বিং, ইউ অয়ার বিং, তারপর কি হবে অর্ডারিং অর্ডার, ভার্বটি কি অর্ডার, অর্ডার অর্ডার্ড অর্ডার, তাহলে পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে অর্ডার, এই যে এই ফর্মটি, তাহলে অর্ডার তারপরে বাই, ইউ ওয়্যার বিং অর্ডার বাই, আই থাকলে কি হয় আই থাকলে হয় মি, তাহলে ইউ ওয়্যার বিং অর্ডার বাই মি, এই হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ এর নিয়ম পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে। এবার হচ্ছে এই দেখুন আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক, এই সমস্ত হোমওয়ার্ক আপনারা করুন এবং কমেন্ট বক্সে জানান।
আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান, এবং ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং কমেন্ট তো অবশ্যই করুন, আর লাইক করতে কখনোই ভুলবেন না।